हाय गाइस, वेलकम बैक, वेलकम टू माय चैनल। तो आज के आबार एसे तो जावा ही आई थी शोरूमे, जावा 42 এর যে বাবার মডেলটা লঞ্চ করেছে না নিউ, যেটা প্রাক ছিল সেই প্রাকের নতুন স্টাইলে এসেছে। বাবার একটা মডেল লঞ্চ করেছে জাভা 42 এর, আপনারা জানেনই। সেই মডেলটার একটা রিভিউ নেবো, তো কী কী নিয়ে আসছি সব কিছু আপনাদের সামনে, চ্যানেলের সঙ্গে থাকুন। কী আছে কী ব্যাপার সব কিছু নিয়ে আসছি, বেশি বাড়াচ্ছি না, ডাইরেক্ট চলে যাচ্ছি ভিডিওতে। আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। তো আসছি, ডাইরেক্ট ভিডিওতে দেখা হচ্ছে। দেখুন, একটা গাড়ি দাঁড় করানো আছে কীভাবে ঢাকা দিয়ে আমার জন্য রাখা আছে। একে আমাকে জাস্ট ওপেন করতে হবে, তারপর আপনারা দেখতে পাবেন এখানে কি গাড়ি আছে। সো আমি এসেছি জাভা শোরুমেতে, আরামবাগ ইয়াজদি জাভা, সেখানে গাড়ি রাখা আছে। দেখুন, এই দেখুন ঢাকা দিয়ে রাখা আছে, একে আমি ওপেন করব, আপনারা সেই ওপেন ভিডিওটা দেখতে পারবেন। তারপরে তো শোরুম এক্সপার্ট আছেই আপনাদেরকে রিভিউ দেওয়ার জন্য। এর আগে আপনারা দেখেই চান রিভিউ, শোরুমটা একটু ডিসক্রিপশনটা দিয়ে দিই, ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দিই। শোরুমটা হচ্ছে রিলায়েন্স পেট্রোল পাম্প আর BSNL অফিসের মাঝামাঝি জায়গায় শোরুমটা। এই শোরুমে আপনারা আসুন, বাকি ডিটেলস দেখতে পাবেন। ভিডিওর সঙ্গে থাকুন, ভিডিওতে কী হচ্ছে, কী গাড়ি এটা, কী ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু আপনাদের সামনে নিয়ে আসছি। এটা ওপেন করবো, কী আছে আপনাদের সামনে নিয়ে আসি। কী কালার আছে দেখুন, আমি আপনাদেরকে বলেছি জাভা 42 এর একটা গাড়ি লঞ্চ করেছে নতুন, সেই ওয়ান সিটার গাড়ি যেটা আপনারা দেখেছেন এর আগে, পেরাক নাম ছিল সেই গাড়িটি। কিছু একটা মডেল লঞ্চ করেছে নিউ লঞ্চ, সেটা আপনার নিউ কালার হিসাবে এসেছে, নিউ কিছু কনফিগারেশন দিয়েছে, সেই সমস্ত কিছু আপনাদের সামনে নিয়ে আসছি। তার আগে গাড়িটা খুলে দেখিয়ে দিই, গাড়িটার কালারটা কী আছে দেখুন, গাড়ির কালার কী আছে। বললাম আপনাদেরকে সিঙ্গেল সিটার গাড়ি, ওয়াও জাস্ট অসম, কিছু বলার নেই। এখানে দেখুন একটা জাভা 42 এর লোগো দেওয়া আছে একটা করে, সেই সিঙ্গেল মিটার, সেই সিঙ্গেল সেট, সেই ডাবল সাইলেন্সার, এদিকে একটা সাইলেন্সার আছে, সাইলেন্সারের স্টাইলটা করেছে দেখুন, কী দারুণ, কী দারুণ লাগছে গাড়িটাকে।
অর্পিতা ম্যাডামকে, ম্যাডাম তো আসবেন। অর্পিতা ম্যাডামকে পেয়েছি, উনি হচ্ছেন জাভা ইয়ারদের সেলস এক্সিকিউটিভ। অ্যাকচুয়াল উনি সেলসের দিকটা পুরো দেখাশোনা করেন, উনি আপনাদের সামনে নিয়ে আসবেন এই গাড়ির ফুল ডিটেলস নিয়ে। তো ম্যাডাম আসুন একটু বলুন ডিটেলসটা। পেরাকের ক্ষেত্রে যেমন আপনারা পেয়েছেন 350 cc স্টেটমেন্টে 334 cc-র মধ্যে, আপনি জাভা 42 এর গোবারও পেয়ে যাচ্ছেন 334 cc-র মধ্যে। তার সাথে আপনি আরেকটা জিনিস পাচ্ছেন স্যার, প্যাড কিট। এটা খুব ইউনিক করেছে, কমফোর্ট রাইডের জন্য আপনার গ্রিপটা বেটার পাওয়ার জন্য আপনি প্যাড কিট পেয়ে যাচ্ছেন এর সাথে, যেটা আপনার পেরাকের ক্ষেত্রে তখন থাকেনি। পেরাকের ক্ষেত্রে আপনি দেখেছেন মিটার বক্স ছিল অন্যরকম লুকে, এখন মিটার বক্স কিন্তু ডিজিটাল করার পর অন্য লুকস একটা ক্রিয়েট করেছে। তার সাথে আপনি দেখতে পাবেন আগে ছিল না চার্জিং কর, এখন আপনার চার্জিং কর অ্যাড করেছে টাইপ সি এবং ইউএসবি দুটো আছে। ওকে, তার সাথে আপনি ডিজিটাল থাকার জন্য আপনি টাইম সেভ সমস্ত কিছু করার জন্য আপনি পেয়ে যাচ্ছেন সুইচ অফ। তার সাথে আপনার এখন যেটা করেছে যে পেরাকে থেকে যেটা আর একটা জিনিস করেছে, ব্যাক সাইডে লাইটটা চেঞ্জ করে পিছনে নিয়ে এসেছে। আপনি শুনুন, পিছনে নিয়ে এসেছে ব্যাকলাইটটাকে, একটা প্লাস পয়েন্ট দারুণ। যেটা আপনি সিট লাগালে আগে যে প্রবলেমটা আসতো, যে যখন আমি ডুয়েল সিট লাগাতাম তখন এই প্রবলেমটা আসতো, সেই প্রবলেমটা থাকবে না। কোম্পানিটা ভালো করেছে। তারপরে বাকি ডিটেলস আপনারা শোরুমে আসুন, শোরুমে এসে বাকি ডিটেলস পেয়ে যাবেন। শোরুমে ফাইন্যান্সের সমস্ত কিছু ব্যবস্থা আছে, এখান এক্সচেঞ্জেরও ব্যবস্থা আছে। আপনারা শোরুমে আসুন ফুল ডিটেলসের জন্য। শোরুমের ডিটেলস, শোরুমের সমস্ত কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ফোন নাম্বার সহ। আর আমার চ্যানেলের নাম বললে লাস্ট একটা কথা বলে দিই, এসে উল্লেখ করবেন আমার চ্যানেল থেকে দেখে এসেছেন, তাহলে আপনাদের জন্য এক্সট্রা কিছু ফেসিলিটি থাকবে, এক্সট্রা কিছু গিফট আপনাদের জন্য ওয়েট করবে। যেটা শোরুমের সাথে আমার কথাবার্তা হয়ে গেছে আপনাদেরকে বলে দিলাম পার্সোনালি, সেটা আপনারা এসে এখানে উল্লেখ করবেন, তাতে আপনাদের জন্য কিছু ফেসিলিটি অবশ্যই থাকবে। যাকে এখানেই শেষ করলাম। তো এই জাভা 42 বাবারের রিভিউ নিয়ে নিলাম, বাবারের ফুল ডিটেলস নিয়ে নিয়েছি, ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, ভালো লাগলে তো লাইক আর শেয়ার হবে, আর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও করেন। তো শোরুমটা একবার দেখিয়ে দিই পুরোটা আরেকবার,
ম্যাডাম ওখানে কাউন্টারে বসে আছেন, দুজন কাস্টমার এসেছে ব্যস্ত। কিছু বলুন। সবাই শুনে আসুন, এসে গাড়ি দেখে নিয়ে যান। টেস্ট ড্রাইভের ফর্ম ফিল আপ হচ্ছে, টাকা নেই।